আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দর্শক, আগে ভিডিওটি দেখুন, তারপর বাকি কথা বলবো ইনশাআল্লাহ। যে শিক্ষককে অর্থাৎ যে হুজুরকে পুলিশে গাড়িতে করে নিয়ে যাচ্ছে, তাকে কিন্তু সন্দেহভাজন ভাবে, অর্থাৎ সে কিন্তু বাড্ডার মিফতাহুল উলুম মাদ্রাসার শিক্ষক মুফতি দেলোয়ার হোসেন সাহেব। কালকে জামাত ইসলামের বিক্ষোভ মিছিলের পরে, মিছিল ছত্রভঙ্গ হওয়ার পরে কিন্তু কিছু আলেমদেরকে সন্দেহভাজন ভাবে তারা গ্রেফতার করেছে। তার ভিতরে বাড্ডা মিফতাহুল উলুম মাদ্রাসার শিক্ষক একজন, সে নামাজ পড়াইতে যাইতেছে মসজিদে, তাকে কিন্তু তারা গ্রেফতার করে গাড়িতে উঠিয়েছে। তো চলুন ভিডিওটি দেখি, তারপর বাকি কথা বলবো ইনশাআল্লাহ। এবং আরো একজনকে গ্রেপ্তার করেছে দর্শক, এই মুহূর্তে আমরা দেখছিলাম যে সরাসরি, এবং তাদেরকে এই মুহূর্তে আরেকজনকে গ্রেপ্তার করেছে, গ্রেপ্তার করা হয়েছে। এবং যাদের কাছে ইসলামিক দেখতে আসলে এত মধ্যে হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 11 জনের মতো এই মুহূর্তে তাদেরকে আটক করা হয়েছে সন্দেহভাজন ভাবে। এবং যারা আসছে তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসে এবং বলছিলেন যে বিভিন্ন স্থান থেকে। ভাই আপনার নাম কি? আমি মধ্যম একটা শিক্ষক, আমার নাম মুফতি দেলোয়ার হোসেন। এই মাত্র আমি সাতারকুল মসজিদে নামাজ পড়াই, এই মসজিদে ক্লাসে যাচ্ছি। এই সাতারকুল বড় মাদ্রাসা, এই যে মাদ্রাসা, এই যে দর্শক একজন বলছিলেন যে তিনি সাতারকুল মসজিদের ইমাম, এবং তিনি একটা মাদ্রাসায় ক্লাসের জন্য যাচ্ছিলেন, এবং তাকে এই মুহূর্তে আটক করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এবং এরকম আরো বেশ কয়েকজনকে আটক করা হয়েছে, এবং যারা আসছে তারা কেউ কেউ জামাতের কর্মী বলে নিজেদেরকে স্বীকারোক্তি দেয়নি। সম্মানিত দর্শক, এই শিক্ষক কিন্তু দেখেন, আমি আর একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, ইনি কিন্তু এই পুলিশ কিন্তু অন্যান্য হুজুরদেরকে ধরে নিয়ে যাচ্ছে, সে কিন্তু এই পাশ দিয়ে হেঁটে আসতেছে, তাকে কিন্তু খপ করে হাত ধরে এমনি গাড়িতে উঠানো শুরু করেছে। অর্থাৎ যারা প্রদক্ষ দোষী, অর্থাৎ যারা অপরাধ করেছে তাদেরকে না ধরে কিন্তু যারা নিরপরাধ ওখান থেকে যে কোনো একটা কাজে যাইতেছে বা যে কোনো একটা প্রোগ্রামে যাইতেছে, ওখান থেকে হাঁটতেছে, যাই হোক, তাদেরকে ধরে ধরে পুলিশ বাহিনী তাদেরকে গাড়িতে উঠাচ্ছে। তো এই বিষয়টা আপনাদের কাছে কেমন লেগেছে, ভিডিওটি শেয়ার করবেন যাতে করে প্রধানমন্ত্রীর পর্যন্ত পৌঁছায়। আসলে এরকম নির্মম পরিস্থিতি বাংলাদেশে হবে এটা কখনো কল্পনা করতে পারিনি। কারণ যারা মিছিল মিটিং করেছে, যা করেছে না কেন, তাদেরকে না ধরে যারা নিরপরাধ মানুষ, যারা নিরপরাধ আলেম, তাদেরকে ধরে ধরে গাড়িটা উঠাচ্ছে, এরা একটা কেমন বিচার বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে? এটা আশা করব যে নিরপরাধ যে আলেমদেরকে ধরা হয়েছে তাদেরকে অতি দ্রুত মুক্তির ব্যবস্থা করে দিক। আসলে পুলিশের উপর থেকে মানুষের মনটা, ভালোবাসাটা কেন উঠে যায়? কিছু কিছু কর্মের কারণে, পুলিশের কিছু কিছু কর্মের কারণে মানুষ তাদেরকে ঘৃণার চোখে দেখে। যাই হোক দর্শক মন্ডলী, আমি বেশি কথা বলতে যাচ্ছি না, আপনাদের উপরে বিষয়টা ছেড়ে দিলাম। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আপনার কাছে কেমন মনে হলো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।